হ্যালো গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উইথ ব্লগ। আজকে আমি অপূর্ব স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। মানে ভীষণ ভালো লাগে, আমি বলে বোঝাতে পারছি না কতটা টেস্ট হয় এই রেসিপিটা। বাচ্চারা কিন্তু টিফিনে এই রেসিপিটা ভীষণই পছন্দ করবে। এই দেখো, প্রথমে আমি পুরোটা দেখাচ্ছি না, মানে রুটি বানিয়ে নিয়েছি, একটু মোটা সাইজের দুটো রুটি বানিয়েছি। মানে আটা দিয়েও করতে পারো আর ময়দা দিয়েও করতে পারো, আমি কিন্তু আটা দিয়ে করেছি। এই দেখো, একটা বাটিতে বসিয়ে বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, তারপর দিলাম নুন, তারপর দিচ্ছি ধনে পাতা কুচানো, এই দেখো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। যেহেতু বাটিতে বসিয়েছি দু সাইডে একটু নেমে গেছে, কোনো ব্যাপার না, দিয়ে দিলাম লঙ্কা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, ব্ল্যাক পেপার দিলাম সামান্য, একটু সামান্য রেড চিলি পাউডার, একটু ধনে পাতা ছিল দিয়ে দিলাম। ভীষণ ভালো লাগে, তোমরা দেখো জাস্ট 4 মিনিটের ভিডিও এটা, কেউ কিন্তু মিস করো না। এই দেখো, আরেকটা রুটি দিয়ে ঢেকে দিয়ে ঠিক সাইডগুলো এভাবে লাগিয়ে নিচ্ছি, একটার সঙ্গে আরেকটা রুটি লাগিয়ে নিলাম। দেখতে পেলে ঠিক এভাবে লাগিয়ে নিলে কিন্তু আর বাইরে ডিমটা ফেটে বেরিয়ে যাবে না। এবার তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিতে হবে অবশ্যই। দেখো, আর দিয়ে চেপে বসিয়ে দিলাম ঠিক এভাবে, তারপর সাদা তেল দিয়ে ভেজে নেব। তোমরা যদি অন্য কিছু নাম দিতে চাও সেটা দিতে পারো। এই দেখো, ঠিক এভাবে পরোটার মতো করে ভেজে নেব, একটু উল্টে দিলাম, একটু ভারী হয়েছে তো, ঠিক এভাবে উল্টে দিলাম। দেখো মাঝখানটায় দুটো ভাগ হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু খেতে হয় রেসিপিটা, তোমরা কিন্তু কেউ মিস করো না। জাস্ট আবারও বলছি, 4 মিনিটের ভিডিও, পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাচ্চাদের টিফিনে কিন্তু অবশ্যই দেবে। দেখো বাচ্চারা খেয়ে কি বলে, সবারই ভীষণই পছন্দ হবে এই রেসিপিটা। তারপর দেখো এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, একটু মোটা ধরনের হবে কিন্তু খেতে ভীষণই ভালো হবে। তারপর দেখো মাঝখানটা কতটা ভালো লাগবে দেখতে, কেটে নিলাম। ইচ্ছে করলে ছড়িয়ে দিতে পারো, এই যে ব্ল্যাক পেপার একটু ছড়িয়ে দিলাম, চাট মশলা ছড়িয়ে দিয়ে টমেটো সস দিয়ে, আহ দুর্দান্ত লাগে, ভীষণ ভালো লাগে ভীষণ। তোমরা কিন্তু কেউ মিস করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে তৈরি হয়ে গেল ঝটপট একটি টিফিন রেসিপি, কেমন লাগলো জানাবে অবশ্যই। আর সবাই খুব ভালো থেকো, টাটা বা